হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লোথফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা আলোচনা করব জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান এর বিভিন্ন ছোটোখাটো প্রশ্ন উত্তর নিয়ে। এখানে আছে চান্ডবী উৎসব, বগিবিল দলং, তাছাড়া আসামের নানান ধরনের ঐতিহাসিক বিষয়বস্তু আলোচনা এখানে আজকে হবে। যেমন ডিসকভারি অব আসাম, এই বইটির লেখকের নাম কি, বা চান্ডবী উৎসব কারা পালন করেন, এবং বগিবিল দলং কোন দুটি জেলার মধ্যে আছে ইত্যাদি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি বিখ্যাত গ্রন্থ নামগুসা, এই গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হবে শ্রী শ্রী মাধবদেব। তারপরের প্রশ্ন, প্রেম এবং রুদালির কবি কাকে বলা হয়? উত্তর হবে হীরেন ভট্টাচার্য মহাশয়কে। পরের প্রশ্নটি হচ্ছে, ডিসকভারি অব আসাম, এই বইয়ের লেখকের নাম কি? উত্তর হবে সতীশচন্দ্র কাকতি। এর পরের প্রশ্নটি হচ্ছে, নামদাঙ্গের শিলের সাঁকোটি কে নির্মাণ করেছিলেন? উত্তর হবে রুদ্রসিংহ। এরপরের প্রশ্ন, লক্ষ্মীনাথ বেজবরুয়াকে কে রসরাজ উপাধি দিয়েছিলেন? সেটার উত্তর হবে আসাম সাহিত্য সভা। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, চান্ডবী উৎসব কাহারা পালন করে থাকেন? সঠিক উত্তর হবে রাভা সম্প্রদায়। এরপরের প্রশ্ন হল, বিত্তীয় আয়োগের সদস্যদের কে নিযুক্তি দেন? সেটা সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, আসামে সর্বপ্রথম দেশলাই কাঠি নির্মাণের কারখানা কোন জেলায় স্থাপন করা হয়েছিল? সেটা সঠিক উত্তর হচ্ছে ধুবরি জেলা। তার পরবর্তী প্রশ্ন হল, ব্রহ্মপুত্রের উপর কোনটি সেতু শোণিতপুর এবং নগাঁও জেলাকে সংযোগ করেছে? সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কলিয়াবুমরা সেতু। পরবর্তী প্রশ্ন, বগিবিল দলং কোন দুটি জেলাকে সংযোগ করেছে? সেটার উত্তর হবে ধেমাজি এবং ডিব্রুগড় জেলা। পরের প্রশ্নটি হল, আসামের কোন জেলাকে প্রথম কার্বন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল? সেটার সঠিক উত্তর হচ্ছে আসামের মাজুলি জেলা। আমাদের পরের প্রশ্নটি হল, নাম্বর অভয়ারণ্য আসামের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হল আসামের কার্বি আংলং জেলায় নাম্বর অভয়ারণ্য অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আসামের কোন জায়গাকে সত্রনগরী বলা হয়? সেটার সঠিক উত্তর হচ্ছে বরপেটা। কত সনে বিটিসি গঠন করা হয়েছিল? বিটিসি অর্থাৎ বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল 2003 সনে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম কব হয়েছিল? সেটার সঠিক উত্তর হচ্ছে 1449 সনে শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম হয়েছিল। তারপরের প্রশ্ন, আসামের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? সেটার সঠিক উত্তর হচ্ছে শ্রীমতী সংযুক্তা পরাশর। পরের প্রশ্নটি হল, আসাম সাহিত্য সভা কবে গঠিত হয়েছিল? সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1917 সনে আসাম সাহিত্য সভা গঠন হয়েছিল। পরের প্রশ্ন, আসাম সাহিত্য সভার প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিবসাগর। আমাদের পরবর্তী প্রশ্ন হল, অভিরুচি ক্রীড়া দিবস বছরের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে 3 সেপ্টেম্বর। এবং শেষ প্রশ্নটি হল, ভারতের কোনজন ব্যক্তিকে বাবুজি বলা হয়? সেটার উত্তর হবে জগজীবন রামকে। ধন্যবাদ।